ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সোমবার সকাল থেকে উত্তপ্ত চাকদা পুরসভা চত্বর, এক সহকর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভে সামিল সাফাই কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি ফিরছিলেন চাকদা পুরসভার সাফাই কর্মী মঙ্গল বাঁশফোর। সেই সময় মত্ত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। চাকদা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি 38 বছরের ওই সাফাই কর্মী। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে পুরসভার সামনে বিক্ষোভ অবস্থানে বসেন স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 218 জন সাফাই কর্মী। আমাদেরকে পৌর কর্তৃপক্ষ অনুরোধ, তাদের সঠিক বিচার করে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করো, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের শাস্তির ব্যবস্থা না হয় এবং অ্যারেস্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সাফাই কর্মীদের একাংশ হামলার পিছনে অন্য কারণ দেখছেন। দীর্ঘদিন যাবত ওখানে গাঁজা মদ হিরোইন বাইরের থেকে আগরপাড়া সোদপুর থেকে টিটাগড় কাকিনাড়া থেকে দুষ্কৃতীদের একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ওখান থেকে মঙ্গল বাঁশফোর তার পরিবার এরই বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে গতকাল সন্ধে 5:30 থেকে 6টার সময় তার উপরে দুষ্কৃতিকারীরা তার বাড়িতে ঢুকে তাকে ব্যাপক আক্রমণ করে, তার পরিবারের উপরে আক্রমণ করা হয়। সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে জরুরি পরিষেবা ছাড়া বাকি কাজ বন্ধ চাকদা পুরসভায়। গত বছরের জুলাইয়ে এই পুরসভার মেয়াদ শেষ হয়। তারপর থেকে পুরসভায় বসেছে প্রশাসক। কল্যাণীর মহকুমা শাসক তথা চাকদা পুরসভার প্রশাসক ধীমান বারুই জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের ডাকা হয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।